বরফ পড়ছে, এখন প্রায় 11টা বাজে রাত, কিন্তু সব লোকজন এবারেই নেই। ক্লাব থেকে বাসায় ফিরছি। সাধারণত আমার সাথে ভাসিলি থাকে, আমরা দুজন একসাথে ফিরি। আজকে অসুস্থ, যার ফলে আসেনি, একা একা যাচ্ছি স্টেডিয়ামের পাশ দিয়ে। বরফ পড়ছে প্রচণ্ড, সারাদিন এরকম বরফ পড়ছে। রাস্তা মনে হচ্ছে সুড়ঙ্গের মতো এরকম। আসলে বরফ পড়লে তো অন্যরকম লাগে কিছুই, মানে ই না, বোরিং না, সাথে বরফটা হেঁটে চলছে আমার সাথে। রাস্তায় গাড়ি নেই বললেই চলে, এখন অনেক ট্রেন আসবে কিছুক্ষণের মধ্যেই, কে জানে তো এর মধ্যে আসবে আর কি। ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে, পরে নেই গ্লাভসটা, গ্লাভস পরে তারপরে দেখতে দেখতে যাই। এই তো মাঝে মাঝে দু একটা গাড়ি দেখা যাচ্ছে। আসলে ছোট শহরে এটাই হয় যে, আর বিশেষ করে এই সমস্ত রাস্তা দিয়ে তো মূলত সবাই কাজে যায়, মানে অফিস টাইমে লোকজন থাকে, কিন্তু এরকম সময় লোকজন খুব কম নেই বললেই চলে। রাস্তা এখন এমনি লোক কম শীতকাল শত হলেও। সামারে লোকজন থাকে, বাইরে ঘুরতে বেরোয়, হাটে, এখন তো সেরকম কিছু না, ঘরে বসে। এখনো তো অনেকেই ঘুমিয়েও পড়েছে অবশ্য, এটাও ঠিক, সকালে অফিস, সেটা নিয়ে তো শীতে সময় লোকজন তেমন একটা থাকে না। আজকে ওয়েদার ভালো, ঠান্ডা নেই, কত -3, -3, -4 এরকম কিছু একটা হবে, বাতাস নেই, বরফ পড়ছে, সব মিলে সুন্দর একটা ইয়ে। তো কেউ কেউ হয়তো নদীর ধারে ঘুরতে গেছে, এটাও ঠিক, এখানে তো আর হাঁটার কিছু নেই। এখন রাস্তা ক্রস করবো একটু পরেই, তারপরে সে দিকে নেমে যাবো, এখনো মিনিট 5-7 বাসায় যেতে। এখানে একটা যে নতুনই হলো সেটা, মানে এটাকে বলে মুজে জামকা, জামক, জামকের হলো মানে এখানে দুটো অর্থ, মানে বিভিন্ন অর্থ আছে, একটা হলো তালা যেটাকে আমরা বলি আর জামক, আর একটা জামকের অর্থ হলো গিয়ে দুর্গ। তো এখানে তালা হিসেবেই, অর্থাৎ মানে এই মিউজিয়ামটির বিভিন্ন রকম তালা সংগ্রহ করা আর কি। আগে ছিল আমাদের অফিসের যেখানে গিয়ে করি কাজে সেখানে, কিন্তু ইদানিংকালে এখানে ওটা বন্ধ করে এখানে নিয়ে এসে যাওয়া হয়নি। এই তো যে মুজিদ জামকা, যার ফলে দেখতে পাচ্ছি তালা লেখা আছে, তালা তালা ইয়ে করা আর কি, এই জন্যই এটা করা।
রাস্তা ক্রস করতে চাই, ইতি করে আর কি জেবরা ক্রসিং দিয়ে গাড়ি ঘোড়া নেই, এমনি করা যায় ভালোভাবে এই জায়গায় দিকে জেবরা ক্রসিং দিয়ে করতে। এটা আমার পরিচিত রাস্তা, সবসময় আসি, বরফ টরফ মানে যতই সরাক কিন্তু বরফ অনবরত পড়ছেই আর কি, এখন সরিয়েও লাভ নেই, বললাম না গতকাল সরিয়েছিল কিন্তু আবার সরিয়ে করছে আর কি। এটা খুব এটা হলো আমরা মানে ইউরোপ মাঝে মধ্যে এরকম পরে, আটলান্টিক যখন ওইদিকের বাতাস আসে তখন এই দিকটা আমরা দেখতে পাই। আটলান্টিকের বাতাস আসলে এদিকে এরকম বরফ পরে, একটু গরম আসে, যার ফলে বাড়ি হয়নি আর কি, শীত থাকার কথা বেশ এই সমস্ত -20 এরকম থাকে, কিন্তু এবার যে মাঝখানে পড়েছিল তারপরে আটলান্টিকে একটার পর একটা সেই সাইক্লোন আটলান্টিকতে আসছে, যার ফলে আমরা মানে গরমের মধ্যেই বাস করছি এবং বরফ প্রচুর পড়ছে, এটাও খারাপ না। গাছগুলো ঘুমিয়ে পড়েছে না কাকে, এখানে সমস্ত কিছু বাচ্চাদের খেলার জায়গা থাকে সব কিছুই থাকে, না বাচ্চারা আসে সব সবাই খেলতে আসে, এখন তো সব সবাই ঘুমে লোকজন নেই বলতেই চলে, দু একটা ঘরে শুধু বাতি জ্বলছে অন্ধকার। এসে পড়লাম সে প্রিয় রাস্তায় যেখানে অটামে বিশেষ করে খুব অনেক ছবি টবি তোলা হয়, সেই রাস্তা দিয়ে চলে আসছি আর কি। ইন্টারেস্টিং, আমার ধারণা ছিল এখানে আমার কয়েক মিনিটে এসে যাই, মানে 5-7 মিনিট আমার বাসায় অফিস থেকে লাগে, আমি মিনিট 10 এখন দেখছি আমি মানে মোটামুটি আমার যে অফিস এবং বাসার যে মাঝামাঝি জায়গা থেকে আমি হাঁটতে শুরু করছি এবং হাঁটছি বেশ জোরেই, অলরেডি প্রায় 10 মিনিট হয়ে গেছে, তার মধ্যে আমার অফিস যেতে বাসা থেকে মিনিট 20 মতো সময় লাগে মিনিমাম, এই জানে খেয়াল করিনি।
এখন থেকে 10 মিনিট পেরিয়ে গেল, আমার বাসা এখনো 5 মিনিট লাগবে যেতে। রাতে একদম দুবনার রাত, সবসময় ভালো লাগে হলো ছায়াগুলো আর কি, ওই লাইট থেকে যখন নাকি গাছে মানে গাছের ছায়াগুলো ইয়ের ওপরে পড়ে বরফে, এবং বিভিন্ন রকম থেকে লাইট তো মানে অনেকগুলো করে ছায়া এদিক ওদিক ছড়িয়ে পড়ে আর কি, ছবিও তো পাওয়া গেছে বেশ। আর যে এখানটায় আমি পাশেই থাকতাম, এখানে একটা বাসায় আমি এখানে থাকতাম আর কি। হ্যাঁ, এই যে বিল্ডিংটা, এই যখন বিল্ডিংটা দেখা যাচ্ছে সেই ভেতর দিয়ে সেখানে থাকত, ওখানে অনেক দিন ছিলাম 99 থেকে, হ্যাঁ 99 থেকে 2020-তে আমি এখানে গিয়ে করলাম আর কি। হ্যাঁ 2020-তে তো অর্থাৎ 20 বছরের বেশি বাসাটাই ছিলাম। আমাদের দেশে এখন বর্ষার পরে কাদা কাদা থাকে না, ঠিক সেরকম থাকে কাদা নেই তো বরফ আর কি, বরফ দিয়ে ঘুরতে, আর বিশেষ করে রাস্তার উপরে মানে ভিজে বরফ। ১৩ মিনিট তার মানে হলো গিয়ে প্রায় এই তো বাসা দেখা যাচ্ছে, মানে মানে বিল্ডিংটা বাসা পাশেই মস্ত, গাড়ি ঘোড়া সব বরফের কম্বল খায়ে গায়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। সকাল ওঠার পরে গাড়ি নিয়ে যেতে যাইবে, অনেকক্ষণ ধরে গাড়িগুলো পরিষ্কার করবে, বরফ সরাবে, যাচ্ছে তাই অবস্থা আর কি। চলে এসছি, হ্যাঁ দোকানটা এখন বন্ধ, তাহলে দোকানে যাওয়া যেত। সাধারণত সামারি দোকানগুলো কাজ করে 11টা পর্যন্ত, আর এখন কাজ করে 10টা পর্যন্ত, যার ফলে রাতে কিছু কেনার দরকার হলে আর সেটা সুযোগটা পাওয়া যায় না, তাহলে অন্য দোকানে যেতে হয়। বন্ধ কি বাইরের দিক দিয়ে যাবো, সামনে লিফ্টেও যাওয়া যায়, পিছন দিয়ে ঢুকবো, তার পিছনে যাবো লিফ্টের অপেক্ষা না করে। সাধারণত এখানে একটু রিপেয়ারিং চলছে, যার ফলে পিছনের দরজাটা খোলা, ওখান দিয়ে ঢোকা যায়, আমার জন্য ভালো, কারণ আমি পছন্দ করি লিফ্ট, আমার ঘরটা ভালো লাগে না, চুপ দেখি হাঁটি।
সব কিছু পাই ঘুরে সব জায়গায় লাইট টাইট অফ। শেষ ট্রান্সলেশন শেষ।